তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি রোবো কপ মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে যদি এমনটা হয় যে কোনো একটা সময় আপনি গুরুতর আহত হয়ে গেছেন আর পুরোপুরি মৃত্যুর মুখে চলে গেছেন, কিন্তু টেকনোলজি আপনাকে সেখান থেকে সেভ করে নিয়ে এসেছে আর আপনাকে বানিয়ে ফেলেছে একজন রোবট, মানে মানুষ থেকে আপনাকে রোবটে কনভার্ট করে ফেলা হয়েছে, তাহলে ব্যাপারটা কেমন হবে, সেই সমস্ত ব্যাপারগুলোই দেখব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরু হয় 2028 সাল থেকে। আমরা দেখতে পারি পৃথিবী এখন টেকনোলজিতে অনেকটাই এগিয়ে গেছে, তারা মানুষের মতো রোবট পর্যন্ত বানাতে পারছে। ওমিকর্প নামের একটা কোম্পানি এমন এমন রোবট বানায় যারা মানুষের মতো চিন্তাভাবনা করতে পারে, যারা পুলিশের মতো ডিউটি করতে পারে, তারা রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে মানুষের প্রোটেকশন দেয়। নোভাক নামের একটা নিউজ প্রেজেন্টার বলা শুরু করে যে যদি পৃথিবী এমন করেই চলতে থাকে, মানে বিভিন্ন রোবটদেরকে পুলিশের মধ্যে ভর্তি করানো হয়, তাহলে পৃথিবী আরও বেশি সেফ, আরও বেশি সিকিউর হবে। মানে মানুষ যতটা সেফটি দিতে পারছে, রোবটরা তার চেয়েও বেশি সেফটি মানুষদেরকে দিতে পারবে। তবে যেহেতু রোবটরা পুরো শহরটাকে দখল করে নিয়েছে, মানে একটা রুলস আর রেগুলেশনের মধ্যে সবাইকে ফেলে দিয়েছে, তো এই জন্য দেশের নাগরিক প্রচণ্ড পরিমাণে বিরক্ত ছিল। তো এই জন্য তারা বিভিন্ন অস্ত্র জোগাড় করে তারা সরাসরি রোবটের উপরে আক্রমণ করে দেয়। আর এইটা দেখার পরে রোবটরাও তাদের উপরে আক্রমণ করা শুরু করে, তাদেরকে খুঁজে বের করে সবাইকে মেরে ফেলে। তবে আমরা দেখতে পারি তখনই একটা ছেলে প্রচণ্ড ভয় পেয়ে হাতে একটা চাকু নেয় নিজেকে সেভ করার জন্য। তবে যখন রোবট তার সামনে পড়ে, তখন রোবট তার চাকুটাকে স্ক্যান করে আর তাকেও হত্যাকারী মনে করে সে তাকে সেখানে শেষ করে দেয়। আর তখন এদিকে পুলিশ স্টেশনে আমরা দেখতে পারি অ্যালেক্স নামের একটা পুলিশ অফিসারকে, যে কিনা তার বসকে বোঝানোর ট্রাই করছিল যে আমাদের পুলিশদের মধ্যেই কোনো একটা পুলিশ অফিসার ড্রাগ মাফিয়াদের সাথে জড়িত। আসলে যখন গতকাল রাতে অ্যালেক্স তার বাহিনী নিয়ে একটা অপারেশন পরিচালনা করতে গিয়েছিল, মানে সে ড্রাগ মাফিয়াদেরকে ধরতে গিয়েছিল, তখন সে একটা লোককে সেখানে পেয়ে তো ছিল, সে তাকে ধরে আড্ডা সম্পর্কে জিজ্ঞেসও করেছিল, কিন্তু যতক্ষণে সে আড্ডা পর্যন্ত গিয়েছে ততক্ষণে সেখান থেকে সমস্ত মাল গায়েব হয়ে গেছে। মানে তাদের আসার খবর তারা অলরেডি জানত, তো এই জন্য তারা মালগুলো সেখান থেকে সরিয়ে নিয়েছে যাতে করে পুলিশ হাতে নাতে ধরতে না পারে। আর এরপরে আরও একটা অপারেশন পরিচালনা করার জন্য অ্যালেক্স আর তার ফ্রেন্ড টিম তাদের রূপটাকে চেঞ্জ করে আরও একটা গ্যাংস্টারের সাথে মিট করতে চলে আসে। তবে তখন আবার সেই গ্যাংস্টারকে কেউ একজন কল দিয়ে বলে দেয় যে অ্যালেক্স আসলে হচ্ছে একজন পুলিশ অফিসার। এইটা শোনার পরে সেই গ্যাংস্টার দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায় আর সে তার লোকজনের সাহায্যে আবারও অ্যালেক্সের উপরে আক্রমণ করিয়ে দেয়। যদিও অ্যালেক্স নিজেকে কোনোরকমে সেভ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে চলে আসে, কিন্তু যখন টিম পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন সে একটা গুলি সেখানে খেয়ে যায়। আর তখন ওয়াশিংটনে ওমিকর্প কোম্পানির মালিক সেলার সরকারের সাথে ডিসকাস করছিল যাতে করে তার রোবটগুলো তারা পুলিশে ভর্তি করিয়ে নেয়। তবে আমরা দেখতে পারি সরকার এটা করতে চায় না, কারণ রোবটদের উপরে তারা কোনোভাবে বিশ্বাস করতে চায় না। মেশিন মেশিনই হয় আর মানুষ মানুষই হয়, তারা এমনটা বিশ্বাস করে। আর এই জন্য সেলার একটু বেশিই রাগ করে আর সে তার অফিসে এসে চিন্তাভাবনা করা শুরু করে যে সে কি করে সরকারকে দিয়ে কাজটা করাতে পারে, মানে সে কি করে রোবটগুলোকে পুলিশে ভর্তি করাতে পারে। আর তখন তার মাথায় একটা বুদ্ধি চলে আসে, সে চিন্তা করে যদি সে অর্ধেক মানুষ আর অর্ধেক রোবট বানায়, মানে কোনো মানুষের সাথে রোবটকে মিক্স করে দেয়, তাহলে তার মধ্যে ইমোশনও থাকবে, মানুষ তাকে আপন করে চাইবে আর তাকে সে পুলিশে ভর্তিও করাতে পারবে। আর এই জন্য সে চলে আসে ডক্টর নর্টনের সাথে কথাবার্তা বলতে, কারণ ডক্টর নর্টনই ছিল একমাত্র কেউ যে কিনা রোবোটিক হাত পা বানাতে পারত। তো এই জন্য সেলার তার সাথে পরামর্শ করে তাকে বলে যে তুমি খুব দ্রুত এমন একটা সুপার হিরো বানাবে যার অর্ধেক মেশিন হবে আর অর্ধেক মানুষ হবে, মানে তাকে যেন মানুষরা ভালোবাসে, তার মধ্যে যাতে করে ইমোশন কাজ করে। আর আমরা দেখতে পারি ডক্টর নর্টনও কোনো কোয়েশ্চেন না করে রাজি হয়ে যায়, কারণ তারও এমন কোনো একটা স্বপ্নই ছিল। আর তখন এদিকে আমরা জানতে পারি অ্যালেক্সের খবরটা অ্যালেক্সের একটা ফ্রেন্ড ফাঁস করেছিল যে ও পুলিশে কাজ করে। তবে এখন যেহেতু সে গুন্ডাদের সাথে মিলে গিয়েছে, তো এই জন্য সে অ্যালেক্সকে ফাঁসিয়ে দেওয়ার ট্রাই করেছিল, তবে যেহেতু সে ফাঁসাতে পারেনি, তো এই জন্য সে প্ল্যানিং করে নিয়েছে যেই কোনো মূল্যে সে অ্যালেক্সকে শেষ করবে, কারণ যাতে করে অ্যালেক্স তার সামনে বাধা হয়ে আসতে না পারে। তো এই জন্য যখন অ্যালেক্স টিমের সাথে মিট করতে হসপিটালে যায়, তখন সে তার গাড়ির নিচে একটা বোম ফিট করে দেয়। আর এরপরে রাতের বেলায় যখন অ্যালেক্স তার ওয়াইফ আর বাচ্চার সঙ্গে ঘরের মধ্যে ছিল, তখন সে গাড়ির মধ্যে কিছু একটা আওয়াজ শুনতে পারে। আর যখনই সে চেক করতে আসে, তখন এখানে ভয়ঙ্কর একটা ব্লাস্ট হয়ে যায় আর এই ব্লাস্টের জন্য অ্যালেক্স গুরুতর আহত হয়ে যায়, সে পুরোপুরি কোমায় চলে যায়। আর যখনই ওমিকর্প এই খবরটা জানতে পারে, তখন তারা তার ওয়াইফকে ডেকে একটা প্রপোজাল করে। তারা বলে যে যদি তুমি পারমিশন দাও, তাহলে তোমার স্বামীর হাত পাগুলোকে আমরা ঠিক করবো রোবটের মাধ্যমে আর সে একজন রোবট হয়ে বাঁচবে, আর এমনটা করলে সে অ্যাটলিস্ট বেঁচে থাকবে, আর যদি তুমি করতে পারমিশন না দাও, তাহলে তোমার স্বামীর মৃত্যু নিশ্চিত।
যদিও তার ওয়াইফ ক্লারা এমনটা করতে চাইছিল না, কিন্তু ডক্টররা তার উপরে প্রেশার ক্রিয়েট করে বলছিল যে যদি তুমি এখনই রাজি না হও তাহলে তোমার স্বামী এখনই মারা যাবে, কারণ তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে। তো এই জন্য ফাইনালি বাধ্য হয়ে ক্লারাকে রাজি হতে হয়, আর নয়তোবা তার স্বামীকে সে হারিয়ে ফেলবে। তো এরপর আমরা দেখতে পারি অপারেশনের পরে অ্যালেক্সের শরীরের 90% রোবোটিক ছিল আর 10% ছিল তার শরীরের মানুষের রূপ। তবে তার ব্রেইনটা এখনও মানুষেরই ছিল, সে ব্রেইন দিয়ে চিন্তাভাবনাও করতে পারত। আর যখন সে ফুললি রেডি হয়ে যায় তখন ডক্টর এসে তাকে বলা শুরু করে তার সাথে কী কী হয়েছে। আর এগুলো শোনার পরে তার মাথাটা গরম হয়ে যায়, কারণ যখন সে শুনতে পারে তার হাত পাগুলোও কাটা পড়েছে তখন সে মাথা গরম করে ডক্টরের উপরেই আক্রমণ করে দেয়। আর সে একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, খুবই স্পিডে সে সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর আমরা দেখতে পারি এখন বড় বড় বিল্ডিংয়ে লাফ দিয়ে ওঠা তার জন্য একেবারে ডাল ভাতের মতো, মানে সে তুড়ির সাথে এটা করতে পারে। তবে যেহেতু সে আসলে মেশিন, তো এই জন্য তার নিজের শরীরের উপরে নিজের কোনো কন্ট্রোল নেই। তো এই জন্য যখন সে দৌড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন নর্টন রিমোট দিয়ে তাকে বন্ধ করে দেয়, আর এই জন্য সে সেখানে পড়ে যায়। আর তাকে যখন অফিসে আনা হয় আর সে আবারও জ্ঞান ফিরে পায় তখন নর্টন তার শরীর থেকে সমস্ত রোবোটিক জিনিসগুলো সরিয়ে তাকে এটা দেখানোর ট্রাই করে যে আসলে তার শরীরের মধ্যে কতখানি মানুষ বেঁচে আছে আর কতখানি রোবট আছে। তবে আমরা দেখতে পারি যে অ্যালেক্স এটা দেখার পরে পুরোপুরি শক্ট হয়ে যায়, আর সে তাকে বলে যে এর চেয়ে তো আমার মৃত্যুও ভালো ছিল, তুমি আমাকে জীবিত কেন রাখলে। তবে যাই হোক, যখন ডক্টর তার ওয়াইফ আর বাচ্চার ভিডিও তাকে দেখায় তখন তার মনটা একটু নরম হয়ে যায়, আর সে ডক্টরের ইনস্ট্রাকশন ফলো করা শুরু করে। সে সারাটা রাত এখানেই থাকে আর নিজেকে ফুললি চার্জ করে, আর পরদিন সকালবেলা রিক নামের একটা অফিসারের সাথে সে ট্রেনিং করার জন্য বেরিয়ে পড়ে। সে তাকে ট্রেনিং করিয়ে তার মধ্যে যতগুলো অস্ত্র ফিট করা হয়েছে সেই সমস্ত অস্ত্রের কাজ শেখায়, যাতে করে পরবর্তীতে সে এগুলোর ইউজ করতে পারে। তবে এই ট্রেনিংয়ের পরে তারা বুঝতে পারে যে অ্যালেক্স অন্য অন্য রোবটের থেকে একটু স্লো, মানে মেশিন রোবটগুলো মানুষকে দেখার সঙ্গে সঙ্গে স্ক্যান করে ফেলে আর তাদের উপরে অ্যাকশন নেওয়া শুরু করে। তবে অ্যালেক্স তাদের সামনে গিয়ে তাদের হাব্বা বাগে বুঝে তারপরে তাদের উপরে অ্যাকশন নেয়। তো এই ব্যাপারটা দেখার পরে সেলার ডক্টরকে বলা শুরু করে যে তোমার এই ব্যাপারটাকেই ফিক্স করতে হবে, আর নয়তোবা আমরা অনেকটা পিছিয়ে পড়ব। আর তাছাড়া সে এইটাও চাইতো যে তার স্যুটটা পুরোপুরিভাবে চেঞ্জ করে ফেলা হোক, যাতে করে তাকে দেখতে আরও একটু সুন্দর লাগে, এখন তাকে দেখতে অনেকটা খারাপ লাগছে। তো এই জন্য ডক্টরও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এমনটা করবে, আর সে অ্যালেক্সকে বোঝানোর জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে তার ব্রেইন খুলে তার ব্রেনের মধ্যে কিছু একটা চেঞ্জেস করে, যাতে করে অ্যালেক্সের মনে হয় সে নিজে নিজেই ফাইটগুলো করছে, মানে সে মন থেকে কাজগুলো করছে, কিন্তু আসলে কাজগুলো করবে রোবট, মানে তার মধ্যে যে মেশিনটা আছে সেইটা কাজ করবে, কিন্তু অ্যালেক্সের মনে হবে সে নিজেই করছে। আর এরপরে ফাইনালি অ্যালেক্সকে একটা কালো স্যুট দেওয়া হয় যেটার জন্য তাকে দেখতে সুপার হিরোর মতো লাগছিল। তবে এরপরে আমরা দেখতে পারি তাকে একটা নতুন টাস্ক দেওয়া হয়, তাকে এবার রিক আর তার রোবটদেরকে ফেস করতে হবে, মানে তাদের সবার সাথে তার একা ফাইট করতে হবে। আর যখনই সে ফাইটের জায়গায় চলে আসে তখন অ্যালেক্স তার মেশিনের সাহায্যে পুরো জায়গাটাকে স্ক্যান করে ফেলে, আর যখনই রোবটগুলো আসে তখন এক এক করে সে সমস্ত রোবটগুলোকে শেষ করে দেয়। আর যখন রোবটগুলো শেষ হয়ে যায় তখন এখানে শুধুমাত্র রিকই জীবিত ছিল। আর এরপরে সে রিকের স্যুটের মধ্যে শ্যুট করে তার জয়টা নিশ্চিত করে। আসলে আমরা দেখতে পারি সে আগের চেয়ে অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে, সে আসলে অনেকটা স্পিডও পেয়ে গিয়েছে। তবে সে এই ব্যাপারটাই জানতো না যে এই সমস্ত কাজগুলো করছে মেশিন, সে নিজেকে প্রোগ্রেস করতে পারেনি। আর এরপরে একদিন নর্টন তাকে তার ফ্যামিলির সাথে মিট করাতে নিয়ে আসে, তার ওয়াইফ তাকে দেখার পরেই জড়িয়ে ধরে, আর তার ছেলেও তার সুপার হিরো স্যুটটা দেখার পরে ইমপ্রেস হয়ে যায়। আর এরপরে ফাইনালি সেলার সিদ্ধান্ত নেয় সে অ্যালেক্সকে দুনিয়ার সামনে পেশ করবে, যাতে করে পুরো দুনিয়া দেখতে পারে যে এমনও একটা রোবট আছে যে কিনা আসলে মানুষ কিন্তু সে পুরোপুরি রোবট। আর এই জন্য ডক্টর নর্টন 2012 থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো ক্রিমিনাল আছে তাদের সবার রেকর্ডগুলো অ্যালেক্সকে দেখায়, তাদের সবার ছবি তাকে দেখায়, তাছাড়া তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সিসি ক্যামেরার ফুটেজ তাকে দেখানো হয়। আর এই সমস্ত ব্যাপারগুলো একটা মানুষের ব্রেনের জন্য খুবই বেশি ছিল, তো এই জন্য ওভারলোডের জন্য সে অনেকটা ক্লান্ত ফিল করছিল। আর তাছাড়া যখন সে তার নিজের গাড়িটার ব্লাস্টের সিনটা দেখতে পারে তখন সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য ডক্টরও পুরোপুরি শক্ট হয়ে যায়। আর তাছাড়া যেহেতু একটু পরেই প্রোগ্রামটা শুরু হবে, তো এই জন্য ডক্টর খুব দ্রুতই তাকে অপারেশন করে তার মধ্যে যতগুলো ইমোশন ছিল সেই ইমোশনকে ব্রেকডাউন করে দেয়, মানে সেই ইমোশনগুলোকে সে চাপা দিয়ে দেয় যাতে করে সে একটা রোবটের মতো বিহেভ করা শুরু করে। আর এরপরে যখন রুম থেকে অ্যালেক্স বেরিয়ে আসে তখন সে ছিল মানুষের রূপে পুরোপুরি একটা রোবট, কারণ সে তার ফ্যামিলি তার ফ্রেন্ড কাউকেই চিনতে পারছিল না, তাদেরকে ইগনোর করে সে চলে আসে মঞ্চে। আসলে সে শুধু এতটুকুই ডিফারেন্স করতে পারছিল যে কে ক্রিমিনাল আর কে ক্রিমিনাল না, সে এই ভিড়ের মধ্যে একটা ক্রিমিনালকে দেখতে পারে, তো এই জন্য সে গিয়ে তার উপরে আক্রমণ করে তাকে ধরে ফেলে। আর যখন এখানের মানুষজন তার এই দক্ষতা দেখতে পারে তখন তারা সবাই খুবই ইমপ্রেস হয়ে যায়। তবে আমরা দেখতে পারি তার ফ্যামিলি পুরোপুরি রাগ করেছিল, কারণ তাদেরকে অ্যালেক্সের সাথে মিট করার পারমিশন পর্যন্ত দেয়া হয়নি।
আর এরপরে পরদিন সকালবেলা অ্যালেক্স তার অফিসে গিয়ে অ্যানাউন্স করে বলে দেয় যে আজকে সে ১৩টা অপরাধীকে ধরবেই। তো এরপরে সে তার সুপার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে সেই অপরাধীদেরকে ধরার জন্য। আর সে তার ডাটাবেস থেকে ডাটা বের করে ড্রাগ মাফিয়াদের অ্যাড্রেস বের করে তারা কোন জায়গায় থাকতে পারে সেটা গেস করে সেখানে চলে আসে। আমরা দেখতে পারি সে একটা গলির মধ্যে চলে আসে, আর এখানে আসার পরে সে বাইকের উপর থেকেই তাদের উপরে শ্যুট করা শুরু করে। এক এক করে সে অনেককেই মেরে ফেলে। যদিও এখানের গুন্ডারাও তাকে ফেস করার ট্রাই করছিল, তাকে মেরে ফেলার চেষ্টা করছিল, তবে কোনো লাভই হয় না। সে এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়, আর এমন করে করেই সে পুরো শহরের মধ্যে জনপ্রিয় হয়ে যায়। আমরা দেখতে পারি কয়েকদিন পরেই সে হয়ে যায় এই শহরের সুপার হিরো। তো এই জন্য সেলার গিয়ে সরকারকেও বোঝানোর ট্রাই করে যে এখন মানুষ রোবটকে সাপোর্ট করছে, সো এখন চাইলে পুলিশে আপনি রোবটকে ভর্তি করাতেই পারেন। তবে তখন অন্যদিকে আমরা দেখতে পারি অ্যালেক্সের সেই ফ্রেন্ড গুন্ডাদের সাথে মিলে যেই কোনো মূল্যে অ্যালেক্সকে মারার একটা মিশনে নামে, কারণ তার জন্য তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট তো হচ্ছেই, তাদের মানুষজনও খুন হচ্ছে। তারপরে একদিন যখন রাস্তা দিয়ে অ্যালেক্স যাচ্ছিল, তখন তার সাথে মিট করতে তার ওয়াইফ ক্লেরা চলে আসে, আর সে তাকে বলা শুরু করে যে তোমার ছেলে ডেভিড প্রতিদিন ভয়ের মধ্যে থাকে, সে রাতে ঘুমাতে পর্যন্ত পারে না, সো আমার মনে হয় তার বাবাকে তার প্রয়োজন, সো তোমাকে আমার সঙ্গে যাওয়া উচিত। তবে আমরা দেখতে পারি যে এইটার কোনো প্রভাব অ্যালেক্সের উপরে পড়ে না, সে এখান থেকে সোজা ড্রাইভ করে বেরিয়ে চলে যায়। তবে যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই তার মধ্যে একটা চিন্তা চলে আসে, আর সে চিন্তা করে দেখতে পারে যেই ব্লাস্টটা হয়েছিল, মানে সেই দিন যেই ব্লাস্টের জন্য সে সব কিছু হারিয়েছে, সেই ব্লাস্টটা তার ছেলে দূর থেকে দেখে ফেলেছিল। তো এই জন্য বেচারার উপরে একটা বিশাল বড় ইফেক্ট পড়েছে, আর এই ইফেক্টের জন্য সে ঘুমাতে পারে না, সে প্রচণ্ড বেশি মানসিক চাপের মধ্যে আছে। আর এই জন্য ফাইনালি অ্যালেক্স বুঝতে পারে যে শুধুমাত্র তার জন্য তার ফ্যামিলিকে কত কিছুই না ফেস করতে হচ্ছে, আর তাছাড়া তার মধ্যে ইমোশনটাও কাজ করা শুরু করে দেয়। তো এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যেই সেই ঘটনার পেছনে ছিল সে যেই কোনো মূল্যে তাকে খুঁজে বের করবে। আমরা দেখতে পারি সে সিসি ক্যামেরার ফুটেজগুলোকে চেক করে এমন একটা অপরাধীর খবর পেয়ে যায় যে কিনা সেই দিন সেই জায়গায় ছিল, আর সে একটা গ্যাংয়ের হয়ে কাজও করে। সে গিয়ে সেই গুন্ডার হাতটা ভেঙে দেয়, আর তাকে হুমকি দিয়ে মেইন অ্যাড্রেসটা বের করার ট্রাই করে, আর ফাইনালি ভয়ে এই গুন্ডার সমস্ত কিছু বলে দেয়, আর এরপর সে বেরিয়ে পড়ে সেই মেইন অ্যাড্রেসের দিকে। তবে যখন করাপ্টেড পুলিশ অফিসাররা এই সমস্ত ব্যাপারটা জানতে পারে, তখন তারা সেই গুন্ডাকে কল দিয়ে আগে থেকেই সাবধান হয়ে যাওয়ার জন্য বলে। তো এই জন্য তারা গুলি টুলি নিয়ে প্রিপারেশন নিয়ে ফেলে যাতে করে তারা অ্যালেক্সকে ফেস করতে পারে। তবে যখন এখানে অ্যালেক্স চলে আসে, তখন এতগুলো গুলি এতগুলো মানুষও তার কিছু করতে পারছিল না। সে সোজা বাইক দিয়েই মধ্যে চলে আসে, আর এখানে ব্লাস্টিং করা শুরু করে দেয়, সবার উপরে ফায়ারিং করা শুরু করে দেয়। যদিও সবাই তাকে মারার ট্রাই করছিল, সবাই তার উপরে গুলি করছিল, তবে কোনো লাভই হয় না, সে এক এক করে সবাইকে শ্যুট করে মেরে ফেলে, আর এমন করে সে তার প্রতিশোধটা নেয়। আর তাছাড়া সে গুলির উপরে লাগানো প্রত্যেকটা আঙ্গুলের ছাপকে স্ক্যান করে, আর এতে করে সে ফাইনালি ক্লিয়ারলি বুঝতে পারে যে গুন্ডাদের সাথে কোন পুলিশরা মিলিত, মানে কারা করাপ্টেড হয়ে গেছে। আর এই জন্য প্রচণ্ড রাগ হয়ে সে চলে আসে পুলিশ স্টেশনে। সে প্রথম পুলিশকে যখন ফেস করতে যায়, তখন সে তার উপরে গুলি করার ট্রাই করে, তবে অ্যালেক্স তাকে শুরুতেই মেরে ফেলে। আর এরপর যখন সে দ্বিতীয় পুলিশের কাছে যায়, তখন সেই পুলিশ প্রচণ্ড ভয় পেয়ে সমস্ত ব্যাপারটা বলে দেয়। সে বলে যে এই সমস্ত কিছুর পেছনে বসের হাত ছিল। তবে এরপরে অ্যালেক্স সেই পুলিশকেও একটা গুলি করে দিয়ে সে চলে আসে বসকে মারার জন্য। তবে যখন সে গান পয়েন্টে নিয়ে বসকে শ্যুট করতে যাবে, তখনই রিক্তার সিস্টেমটা বন্ধ করে দেয়, আর সে সেখানে বেউশ হয়ে পড়ে যায়। আর খুব দ্রুতই টিভিতে এটা ছড়িয়ে পড়ে যে রোবটরা মানুষের চেয়েও খুবই ভালো পুলিশ অফিসার হতে পারবে, কারণ তারা কখনো বেইমানি করবে না, আর তাদের মধ্যে কোনো প্যাচগোচো থাকবে না। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সরকারও চিন্তাভাবনা করা শুরু করে যে তারা রোবটকে পুলিশে ভর্তি করাবে কি না। তবে তখন আমরা দেখতে পারি ক্লেরা টিভির সামনে এসে বলা শুরু করে যে তার স্বামীর সাথে তাকে মিট পর্যন্ত করতে দেয়া হয় না, তার সাথে তাকে কথা বলার সুযোগ পর্যন্ত দেয়া হয় না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সেলার প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ ক্লেরার কথা শুনলে অ্যালেক্স ইমোশনাল হয়ে পড়বে, আর সে তার কাজে মন দিতে পারবে না। আর তাছাড়া যদি এমনটাই হয়, তাহলে সরকারও আরেকবার চিন্তা করা শুরু করবে তারা রোবটকে পুলিশ হিসেবে ভর্তি করাবে কি না। আর তাছাড়া যদি অ্যালেক্সকে জব থেকে বের করে দেয়া হয়, তাহলে সবাই মনে করবে তারা যে এক্সপেরিমেন্টটা করেছে সেটা পুরোপুরি ফেল হয়েছে। তো এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে অ্যালেক্সকে শেষ করে দিবে, যাতে করে যদি অ্যালেক্স এখনই মারা যায়, তাহলে সবাই তাকে একজন হিরো হিসেবে মনে রাখবে, আর যদি সে পরবর্তীতে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে, তাহলে সে ভিলেন হয়ে যাবে। আর এই জন্য সে নর্টনকে তার অফিসে ডেকে রোবটকে মেরে ফেলার জন্য বলে। তবে আমরা দেখতে পারি নর্টন এমনটা করতে চায় না, সে বলে আমি ডাক্তার, আমি মানুষকে বাঁচাই, আমি কাউকে খুন করি না। আর এদিকে যখন পার্লামেন্টের রোবটকে পুলিশে নেয়ার বিলটা পাশ করানো হচ্ছিল, তখন ক্লেরাকে সেলার অফিসে ডেকে নিয়ে তার হাজব্যান্ডের মৃত্যুর খবরটা দেয়।
আর তখন এদিকে রোবটরা চলে আসে অ্যালেক্সকে মারার জন্য। তবে আমরা দেখতে পারি ডক্টর একেবারে শেষ মুহূর্তে একটা বাটনে প্রেস করে দেয়, আর এই জন্য সেলারের মনে হয় যে অ্যালেক্সের মৃত্যু হয়ে গেছে। আর তাছাড়া সে তার শরীরের মধ্য থেকে একটা চিপও বের করে ফেলে, আর এই জন্য এখন অ্যালেক্স হয়ে গেছে খুবই ভয়ঙ্কর। কারণ এখন সে না কারো কমান্ড ফলো করবে, না কেউ তাকে বন্ধ করতে পারবে, আর না তাকে কেউ থামাতে পারবে। অ্যালেক্স জ্ঞান ফিরে পাওয়ার পরেই একে করে সমস্ত রোবটগুলোকে মারে, আর এরপরে যখন সে জানতে পারে সেলার তাকে মারতে চায়, তখন সে সেলারকে মারার জন্য বেরিয়ে পড়ে। তবে যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রিক তাকে দেখতে পারে, আর সে সেলারকে কল দিয়ে এই খবরটা জানিয়ে দেয়। আর এই জন্য সেলার আর তার গার্ডরা একটু সতর্ক হয়ে যায়। তারা ক্লেয়ার আর ডেভিড আর সেলারকে নিয়ে আসে ছাদে, যাতে করে একটা হেলিকপ্টারের সাহায্যে তাদেরকে নিয়ে যাওয়া যায়। আসলে ক্লারা আর ডেভিডকে তারা সঙ্গে এই জন্য রাখছে, কারণ যদি অ্যালেক্স এসে তাদের উপরে আক্রমণ করে দেয়, তাহলে যাতে তাদের সাহায্যে নিজেকে তারা সেভ করতে পারে। আর অন্যদিকে নর্টন চলে আসে অ্যালেক্সের ফ্রেন্ড টিমের কাছে, আর তাকে সে সাহায্য করার জন্য বলে, কারণ অ্যালেক্স এখন একটা ধ্বংসযজ্ঞ শুরু করবে, সেই ব্যাপারটা সে খুব ভালো করেই জানে। আর তখন আমরা দেখতে পারি অ্যালেক্স চলে আসে অমিকর্পের অফিসের সামনে, আর সে দেখতে পারে এখানে অনেক অনেক গার্ড তার জন্য ওয়েট করছে। আর এই জন্য অ্যালেক্স এক এক করে সবার উপরে আক্রমণ করে দেয়, সে এক এক করে সবাইকে মারা শুরু করে। তবে এখানে যেহেতু অনেক অনেক রোবট ছিল, অনেক অনেক মানুষ ছিল, তো এই জন্য এত এত গুলি, এত এত মারামারি তার জন্যও খুবই ডিফিকাল্ট ছিল। সে কোনোভাবে তাদের সাথে পারছিল না। এখানে রোবটটা গুলি করে তার একটা পা ভেঙে ফেলে, আর এরপর তার উপরে আক্রমণ করে তাকে মারার ট্রাই করে। তবে তখনই আমরা দেখতে পারি এখানে একটা পুলিশের কার চলে আসে, আর এই পুলিশের কার থেকে দ্রুত টিম বাইরে বের হয়ে রোবটদেরকে স্টপ করে, কারণ রোবটরা পুলিশদের ওয়ার্ডারকে ফলো করত। আর যখন তারা দেখতে পারে সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, তখন তারা পুরোপুরি শান্ত হয়ে যায়। আর এই সুযোগটা নিয়ে অ্যালেক্স সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে, তবে তখনই তার সামনে রিক চলে আসে। আসলে রিককে দেখার পরে যদিও অ্যালেক্স শ্যুট করে তাকে মেরে ফেলার ট্রাই করছিল, তবে সে কোনোভাবে তাকে শ্যুট করতে পারছিল না, কারণ তার মধ্যে যেই প্রোগ্রামিংটা করা হয়েছে সেই হিসেবে রিক তার জন্য কোনো ডেঞ্জারাস কেউ না, তো এই জন্য সে চাইলেও তাকে শ্যুট করতে পারবে না। আর এই জন্য এই সুযোগটা নিয়ে রিক তার উপরে অনেকগুলো ফায়ার করে, আর এরপর ফাইনালি সে তাকে আহত করে যখন তাকে মারতে যাবে, তখনই পেছন থেকে টিম চলে আসে, আর সে রিকের উপরে কয়েকটা শ্যুট করে তাকে সেখানে শেষ করে দেয়। আর এরপরে ফাইনালি অ্যালেক্স ছাদে চলে আসে সেলারের সাথে মিট করতে। তবে আমরা দেখতে পারি সেলার খুবই কনফিডেন্ট ছিল, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে অ্যালেক্স তার উপরে কোনোভাবে আক্রমণ করবে না, সে চাইলেও আক্রমণ করতে পারবে না, কারণ এটা তার সিস্টেমের পুরোপুরি বিরুদ্ধে। কিন্তু আমরা দেখতে পারি ভেতরে ভেতরে অ্যালেক্স তার সিস্টেমের সাথেই ফাইট করছিল, কারণ সে তার সিস্টেমের বিরুদ্ধে চলতে চাইছিল, সে তার কমান্ড ফলো করতে চাইছিল না। তো এই জন্য ফাইনালি সেলার তাকে হুমকি দিয়ে বলে, যদি সে বেশি একটা বাড়াবাড়ি করার ট্রাই করে তাহলে সে তার ওয়াইফ আর তার বাচ্চাকে খুন করবে। তবে এইটা শোনার পরে অ্যালেক্সের মাথা আরও বেশি গরম হয়ে যায়, তো এই জন্য সে আরও বেশি শক্তি দিয়ে তার সিস্টেমের সাথে ফাইট করার ট্রাই করে। আর এরপরে প্রচণ্ড পাওয়ার পেয়ে সে তার প্রোগ্রামকে ব্রেক করে ফাইনালি সেলারকে শ্যুট করে সেখানে মেরে ফেলে। আর যখন গভর্নমেন্ট এই ব্যাপারটা জানতে পারে, তখন তারা রোবট রাখার যে আইনটা পাশ করেছিল সেটাকে আবারও ফেরত নিয়ে নেয়। আর ডক্টরও সবার সামনে স্টেটমেন্ট দিয়ে বলে যে মানুষের বডির সাথে এত বেশি কাটাছেঁড়া করা পুরোপুরি একটা জঘন্য ব্যাপার, এই ব্যাপারটা কখনোই কারো করা উচিত হবে না। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।